পুজোর উপহার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় একটি প্রাথমিক স্কুলে চালু হলো ডিজিটাল ক্লাসরুম স্কুলের কয়েকজন প্রাক্তন ছাত্রছাত্রী ও একটি বেসরকারি সংস্থার সাহায্যে এই কাজ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক পুজোর উপহার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় প্রাথমিক স্কুলে চালু হল ডিজিটাল ক্লাসরুম দীর্ঘদিন ধরেই বাসন্তী ব্লকের শেষ প্রান্ত চুনাখালী গ্রাম পঞ্চায়েত এলাকার এই স্কুলটি বাধা ছকের বাইরে হাঁটা শিখেছে কখনো মিড ডে মিলে শিশুদের ঘি ভাতের ব্যবস্থা করে তাদের পুষ্টির বিষয়ে নজর দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ কখনো এই প্রত্যন্ত আদিবাসী আধূর্ষিত এলাকায় স্কুল পড়ুয়াদের জন্য স্কুলেই পালন হয়েছে জন্মদিন সর্বোপরি প্রাথমিক স্কুল হলেও তার চারপাশ বা স্কুলের পরিকাঠামো শহর কলকাতার যেকোনো নাম করা বেসরকারি প্রাথমিক স্কুলকে টক্কর দিতে পারবে সেই চুনাখালী হাটখোলা অবৈতনিক প্রাথমিক স্কুলে সোমবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে চালু হল ডিজিটাল ক্লাসরুম ও কম্পিউটার শিক্ষা কেন্দ্র পুজোর আগে এ যেন হাতে চাঁদ পাওয়ার মতন উপহার পেলেন এই সকল দুস্থ অসহায় পড়ুয়ারা এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি অজিত নায়ক তথ্য প্রযুক্তিবিদ ও সাহিত্যিক শুভেন্দু রায়চৌধুরী কলকাতা আইএমআই এর অধ্যাপক টিনু জৈন সমাজসেবী তথা কলকাতা পুলিশের পদস্থ আধিকারিক বাপ্পাদিত্য নস্কর বাসন্তীর দুই অবর বিদ্যালয়ের পরিদর্শক মৌমিতা মণ্ডল ও সন্দীপ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই স্কুলের গ্রাম শিক্ষা কমিটির উদ্যোগ ও স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমানে যারা প্রতিষ্ঠিত তাদের সহযোগিতায় এই ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন হওয়া সম্ভব হয়েছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক নিমাই মালি। এছাড়াও কলকাতার একটি বেসরকারি সংস্থা এই প্রকল্প চালাতে তিনটি কম্পিউটার স্কুলকে দিয়ে সাহায্য করেছেন তার কথায় সুন্দরবন এই প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরা সেভাবে আধুনিক শিক্ষার সুযোগ পায় না বর্তমানে যেভাবে পড়াশুনোর ক্ষেত্রে প্রতিযোগিতা বেড়েছে সেখানে এই ধরনের আধুনিক শিক্ষায় পারদর্শী না হলে এরা লড়াই টিকে থাকতে পারবে না তাই এই প্রত্যন্ত আদিবাসী অধুষ্যত এলাকায় আধুনিক শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিকভাবে স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা সপ্তাহে একদিন করে এই ডিজিটাল ক্লাসের সুযোগ পাবে এছাড়াও এলাকার ছোট ছোট পড়ুয়ারা যাদের কম্পিউটার শিক্ষার সুযোগ নেই তাদেরকেও শনি এবং রবিবারে এখানে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা হবে বলে স্কুলের তরফ থেকে জানানো হয়েছে এটা এলাকার এডুকেশন কমিটি আছে রিপোর্ট নিউজ সুন্দরবন বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্ধিলাল এবার তোমার শহর বঙ্গা শিমুলতলার মোড় যশোর রোড সবাইকে জানাই সাদরা মন্ত্র